আজকের এই সেশনের শুরুতেই আমরা ইমাম এবনুল কাইম রাহমাহুল্লার একটি ছোট্ট কথা আপনাদের উদ্দেশ্যে পেশ করব যা তিনি তার বিখ্যাত একটি গ্রন্থ আলফাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন একটি ফায়দা সেখানে একটা ছোট্ট শিরোনাম কৈফা না আরফুল্লাহ কীভাবে আমরা আল্লাহকে চিনবো এ শিরোনাম দিয়ে তারপর তিনি উল্লেখ করছেন আর রব্বু আলা ইয়াদ ও ইবায়েদা হুফিল কুরআনী ইলামা আরিফেতিহী বেন তরিকা আল্লাহ বলছেন আল্লা সুভানা হুয়া তাআলা তার বান্দাদেরকে কোরআনে আহ্বান করছেন যেন তারা তাকে চিনতে পারে দুটো তরিকায় বলেছেন মিন তরিকাঈন দুটো তরিকা আর তরিক আলাউল সেটা হলো আন্না রুফি মাফল্যাহি আল্লাহর কৃত সকল কর্ম এবং তার সকল সৃষ্টের দিকে গভীর অভিনিবেশ সহকারে তাকানো এবং দ্বিতীয় হলো আত্মাফাকফি আয়াতিহি ওয়া তাদুহা আল্লাহর যত নিদর্শন যত আয়াত রয়েছে সেগুলো নিয়ে গভীর চিন্তা এবং গবেষণা করা আচ্ছা এখন আল্লাহর কৃত এবং সৃষ্ট সকল বিষয়ে গভীর পর্যবেক্ষণ এবং অভিনিবেশ সহকারে তাকানোর অনেকগুলো আয়াত আমরা পাই এর মধ্যে সোরাল বাকার একশো চৌষট্টি আল্লাহ সাল্লাহ বলছেন নাহারি ওয়ালফুলকিল্লাতি তেজ রিফিল বাহারি বিমা ইয়ান ফাউন্নাস নিশ্চয়ই আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিতে রাত এবং দিবসের বৈচিত্র্যে অথবা দিবসের যে পার্থক্য তাতে এবং যে জলযান বা নৌকা সমুদ্রে চলাফেরা করে যা মানুষের উপকার করে সেসবের মধ্যে আয়াতটা অনেক বড় আল্লাহ সোয়ানতাল্লা বলছেন তাতে নিদর্শন রয়েছে এরপরে দ্বিতীয় আয়াতটি হল সুরা আল ইমরানের একশো নব্বই নম্বর আয়াত সেখানেও প্রায় একই তরজে আল্লাহ সামানতলা উল্লেখ করছেন ইন নাফিয়া খাল কেস সামা ওয়াতি ওলা আরদেউ নাহারি লা ইয়াতি লে উলিলাল ব্যাপ নিশ্চয়ই আসমান সময় এবং জমিনের সৃষ্টিতে এবং রজনী ও দিবসের বৈচিত্র্যে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্যে এরকম আয়াত আল কোরআনে প্রচুর রয়েছে দ্বিতীয় প্রকার যেটা চিন্তা গবেষণা আয়াত নিয়ে চিন্তা গবেষণার যে তরিকার কথা বলা হচ্ছে সেখানে আমরা অনেকগুলো আয়াত দেখি এক নম্বর হলো সুরাত নেসার বিরাশি নম্বর আয়াত আল্লাহ সুমন্ত বলছেন আফলা ইয়াত্বারুন আল কোরআন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন এবং দ্বিতীয় আয়টি হচ্ছে আল মেনুনের আটষট্টি নম্বর আয়াত আল্লাহ সুমন্তাল্লাহ বলছেন আফ আলম আল কাউলা এফ এলম কাউলা তারা কেন বক্তব্য কোরআনের বাণী নিয়ে চিন্তা গবেষণা করে না এবং সুরা সদের উনত্রিশ নম্বর আয়াত কিতাবন আনজলাহা মুবারকুন লিয়াদ্বারু আয়াত আয়াতিহি ও লিয়াত দাকউলুল আলব্যাব এটি একটি বরকতময় গ্রন্থ আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমানেরা এ থেকে উপদেশ গ্রহণ করে তো এভাবে আরও অনেকগুলো আয়াত আমরা দেখতে পাচ্ছি তাহলে কোরআন আমাদেরকে বলছে আল্লাহর এই মহা মহাবিস্ময়কর সৃষ্টির দিকে তাকাতে এখানে পদার্থ রয়েছে সে পদার্থের নানা রকম বৈশিষ্ট্য রয়েছে এখানে নানারকম প্রাণী রয়েছে উদ্ভিদ জগৎ রয়েছে এখানে প্রাকৃতিক শোভা রয়েছে নদী সাগর মহাসাগর রয়েছে আরও কত কিছু রয়েছে আল্লাহর সৃষ্টি যতই দেখি ততই আমরা মোহিত হই এবং অবাক বিষয়ে বলতে থাকি স্রষ্টা না জানি কত মহান কত বড় কত বড় কুদরতের অধিকারী প্রকৃত বিচক্ষণ লোকেরা এভাবেই ভাবে দ্বিতীয় তালিকা হচ্ছে এই ভাবনাটা আরও গভীর করা এবং সেগুলো বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে এবং অহির জ্ঞানের উপর ভিত্তি করে সেগুলোকে নিয়ে চিন্তা গবেষণা করা এবং সেটি হচ্ছে কুরফি আয়াতিল্লাহি ও ওয়াত বরুহা চর্শক আসুন এভাবেই আমাদের বিবেক বুদ্ধি এবং জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আল্লাহকে আবিষ্কার করি আল্লাহকে তার সৃষ্টির মধ্যে তার কুদরত থেকে তার সেফাত থেকে তার আফরাল থেকে তার আরও যে সমস্ত আয়াত রয়েছে নিদর্শন থেকে আমরা আল্লাহর প্রকৃত মহিমা তার সম্পর্কে তার দাঁত সম্পর্কে তার সেফাত সম্পর্কে আমরা সত্যিকার অথেন্টিক জ্ঞান লাভ করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করি